নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের নতুন ভিডিওতে আপনাদের বলবো অভিনেতা দিলীপ রায়ের কথা। তথাকথিত নায়ক কোনোদিন হতে পারেননি, কিন্তু তিনি ছিলেন বাংলা ছবির চিরপরিচিত মুখ। দীর্ঘ ক্যারিয়ারে কয়েকশো ছবিতে অভিনয় করেছেন, একসঙ্গে পরিচালনাও করেছেন। আজ তিনি বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন। শোনাব দিলীপ রায়ের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। বাংলার এই রঙালয়ে তুমি চিরকাল অক্ষয় হয়ে থাকো। ১৯৩১ সালে ১৭ই ডিসেম্বর অবিভক্ত বাংলার চট্টগ্রামে জন্ম। স্বাধীনতা উত্তর উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সপরিবারে তিনি পালিয়ে এসেছিলেন এপার বাংলায়। উঠেছিলেন বর্ধমানের নিমতাপুরে বড়দাদার বাড়িতে, সেখান থেকেই পড়াশোনা শেষ করেন। বড় পর্দায় কে এল সাইগেলের অভিনয় দেখে মুগ্ধ হয়ে অভিনেতা হওয়ার ইচ্ছা মনের মধ্যে চেপে বসে। পাঁচের দশকের শেষ দিকে বর্ধমান থেকে কলকাতায় এসে অভিনয়ের জন্য স্ট্রাগল শুরু করেন। প্রথম সুযোগ পেয়েছিলেন ১৯৫৯ সালে সতী বেহুলা ছবিতে, তবে তাকে আবিষ্কার করেছিলেন পরিচালক তপন সিনহা। তার অসাধারণ ছবি ক্ষণিকের অতিথিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দিলীপ রায়কে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। চরিত্র ছোট হলেও দিলীপ রায় তার অভিনয়ের জোরে নজর কাড়তে পেরেছিলেন। জীবনের প্রতিটি সাক্ষাৎকারে পরিচালক তপন সিনহার উল্লেখ করতেন দিলীপ রায়, কারণ অভিনেতা হিসেবে উত্থানের পিছনে তপন সিনহার ভূমিকা অনস্বীকার্য। ক্ষুধিত পাষাণ, লৌহ কপাট, হাঁসুলি বাঘের উপকথা ইত্যাদি ছবিতে দিলীপ রায়কে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন তিনি, যার সম্পূর্ণ সদ্ব্যবহার দিলীপ রায় করতে পেরেছিলেন। দুই পুরুষ ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় স্মরণীয় হয়ে আছে। পাশাপাশি অগ্নিশ্বর ছবিতেও উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করতেন খোদ উত্তম কুমারও। আমি কোনো রিস্কের মধ্যে নেই, যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে পিছনের দরজা দিয়ে কেটে পড়ো। উঠো 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 উঠো, শোনো শোনো, দেশ ছাড়া কোনো ইমোশন নেই, বুঝতে পেরেছো? অভিনয়ের পাশাপাশি সিনেমার অন্যান্য দিকের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। যেমন তিনটি অসাধারণ ভালো বাংলা ছবির পরিচালক ছিলেন দিলীপ রায়। ১৯৭৯ সালে দেবদাস, ১৯৮২ সালে অমৃত কুম্ভের সন্ধানে এবং ১৯৯০ সালে নীলকণ্ঠ। পাশাপাশি তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে প্রধান চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছিলেন তিনি। সিনেমাকে ভালোবেসে সারা জীবন উজাড় করে দিয়েছিলেন, বিয়ে পর্যন্ত করেননি। তিনটি পুত্র সন্তান দত্তক নিয়েছিলেন, সঙ্গে একটি কন্যা সন্তান। বাংলা সিনেমার আপদমস্তক এই ভদ্রলোক এখন স্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ ছবিতে শেষ অভিনয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, অসুস্থ শরীর নিয়েই অভিনয় করতেন। সিনেমার পাশাপাশি যাত্রাতেও সমানভাবে সাবলীল ছিলেন। বারবার বলতেন ভালো চরিত্র পেলে মৃত্যুকে দরজায় দাঁড় করিয়ে রেখেও শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করে যাবেন। ২০১০ সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতায় তিনি মারা যান। একসময় এই জনপ্রিয় অভিনেতা কালের অতলে এখন হারিয়ে গিয়েছেন, ধীরে ধীরে মুছে গিয়েছে তার নাম। তবু তপন সিনহা থেকে অঞ্জন চৌধুরী প্রত্যেকের ছবিতে দিলীপ রায় তার অভিনীত চরিত্রের মাধ্যমে অমর হয়ে রয়ে গিয়েছেন, আগামী দিনেও থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।